এখন বাজে 12:25, এখন আমরা খেতে বসলাম ডিনারে, আর ডিনারটা করে উঠে তোমাদেরকে বিয়ের অ্যালবামটা দেখাবো, বিয়ার আর বৌভাতের অ্যালবামটা দেখাবো। হ্যাঁ, কারণ ওর জন্যই ওয়েট করেছিলাম যে একসাথে দুজন দেখাবো, সেই জন্য ডিনারটা করে নিই, কারণ রাত হয়ে গেছে, অ্যালবামটা দেখিয়ে ঘুমিয়ে পড়তে পারবো, নাহলে অ্যালবামটা দেখাতে তো একটু লেট হবেই, তারপরে ডিনার করতে গেলে অনেকটা লেট হয়ে যেত, ওই জন্য ডিনারটা করে নিই, করে অ্যালবামটা দেখিয়ে তারপরে গুড নাইট বলবো তোমাদেরকে। ঠিক আছে, আজকে কী কী ডিনার আছে আমি দেখিয়ে দিচ্ছি, চলো। আজকে ডিনারে আছে রুটি, ডিম তড়কা, চিকেন, চিকেনের লেগ পিস, আর কালকে বর্ধমান শক্তিগড় থেকে তোমার সীতাভোগ আর মিহিদানা আনা হয়েছিল, এই হচ্ছে আমাদের ডিনার। ঠিক আছে, তাহলে চলো খেয়ে নিই, খেয়ে আবার অ্যালবাম নিয়ে বসে কথা হচ্ছে। আমাদের ডিনার কমপ্লিট দুজনে, আমরা মানে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি বিছানায়, দেখতে পাচ্ছ কম্বল ফম্বল নিয়ে বসে গেছি, আর এই যে ট্যান ট্যানা বিয়ে বউ হাতে দুটো অ্যালবাম, এবার তোমাদেরকে আবার অ্যালবামগুলো তোমাদের সামনেই প্রথম খুলবো এবং আমরা দেখবো। আমরা এখনও বিশ্বাস করো আমরা এখনও দেখিনি অ্যালবাম, এই ফার্স্ট টাইম তোমাদের সামনেই খুলবো। যে আমাদের মানে ভিডিও করেছে সে আমাদের জিজ্ঞেস করছে বারবার মেসেজ করে, কিরে অ্যালবাম চেক করেছিস, ঠিক আছে সব কিছু হয়েছে, আমি এখনো দেখিনি, বলছে বিয়ের অ্যালবাম দেখার জন্য সবাই এত এক্সাইটেড থাকে, তোকে 3 দিন ধরে অ্যালবাম দিয়ে দিয়েছি, এখনো অ্যালবাম চেক করতে পারলি না? বলছি না, আমি দেখে তোমাকে জানাবো, শুধু তোমাদেরকে দেখাতে পারছি না বলে এখনও সিল খুলিনি, এই ফার্স্ট তোমাদের সামনে সিলটা খুলবো পুরো। ঠিক আছে, চলো এবার দেখাচ্ছি। জানি না এটা বিয়েরটা না বউ ভাতেরটা, খুললে বুঝতে পারবো। এটা বউ ভাতের অ্যালবাম, এখনো সিল প্যাকটা খুলিনি, আমি সিল প্যাকটা খুলে নিই, দাঁড়াও। এক বছরের ওয়েটিং এর ফল এটা, লকডাউন আমাদের অ্যালবাম আটকে রেখেছিল। এটা আগে সরিয়ে দিই, বউ ভাতের এই বিয়েরটা, এটা হচ্ছে বিয়ের এই বউ ভাতের অ্যালবাম, ও প্রি ওয়েডিং এর ছবিগুলো দিয়েছে আগে। হ্যাঁ, এগুলো আমাদের প্রি ওয়েডিং এর ছবি, এগুলো সব প্রি ওয়েডিং এর ছবি। সেভ দ্য ডেট 1/12/2019, সেভ করে রাখো, সেভ করে রাখো, আমার সেভ আছে মনে। বাহ, মায়ের সাথে তোমার এই ছবিটা কি সুন্দর এসছে গো। বন্ধুরা জল আনতে গেছিল যখন পুকুর ঘাটে, জল সওয়া, জল সইতে গেছিল ওদের, এগুলো ওদের বাড়ি পুরো, সবাই ডান্স করছিল বাজনায়, আমিও, ওও ডান্স করছিল, এই যে ও ডান্স করছে ওর বৌদির সঙ্গে, নাচছে সবাই, সবাই নাচছে। দেখো এই ছবিটা কি সুন্দর, তোমাদের পুরো হলুদ মাখিয়ে ভূত করে দিয়েছিল। তা হলুদ মাখাবে না, একবার বিয়ে করছি আমি, বাবা বেশি হলুদ মাখিনি, মুখে হলুদ হয়ে যাবে বলে, একবার বিয়ে করছি ভালো করে হলুদ মাখিয়েছে, বারবার তো আর করবো না। তোমাদের 3 মা বাবারা তোমার ছবিটাও ভালো এসেছে, মা তখন তো যাবে না বলে, ঠিক তেন বাড়ির শাড়িতে, আমার ভাইরা নিতে এসেছিল যখন পুট্টিকে গাড়িতে উঠছিল, আহা আমার এন্ট্রি, এই ছবিটা আমার কি সুন্দর, দেখো। তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লাগছিল আমাকে বিয়ে বউ হাতে, অবশ্যই জানিও।
দেখো কোথায় উঠিয়েছিল ওকে মালা বদলের সময়। না ডান্স করছিলাম, হাফ বিয়ে হয়েছে তখন। ডান্সের ছবি সিঁদুর দান, জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। সিঁদুর পড়ার পর মুখের লুকটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? একদম। কেমন লাগছিল আমাকে সিঁদুর পরে? হ্যাঁ ভালো লাগছিল। এটা এই বাড়িতে আসার পর, শ্বশুর বাড়িতে আসার পর, এই জায়গায় লাইটটা ওদের একটু কম ছিল, যে জায়গাটায় বসে বরণ হচ্ছিল ওখানে একটু লাইট কম ছিল বলে এইরকম এসছে আলোটা। এটা আমাদের বিয়ে ছিল তো 1 তারিখ, আমাদের 3 তারিখের যে রিসেপশন সেটা একটা ঘরোয়া রিসেপশন হয়েছিল, ওই মানে বাড়ির লোক ফোকদের নিয়ে 100-110-115 জন লোক নিয়ে একটা ঘরোয়া রিসেপশন হয়েছিল বাড়ির ছাদেই। আর মানে বিয়ে বাড়িতে যে রিসেপশনটা হয় সেটা হয়েছিল 6 তারিখে, এটা হচ্ছে 3 তারিখের রিসেপশনের। মানে ওই দিনকেই সমস্ত রিচুয়াল, ভাত কাপড় ফুলসজ্জার জিনিসপত্র সব যা যা হয়েছিলো 3 তারিখেই হয়ে গেছিলো, শুধু 6 তারিখে আমাদের বিয়ে বাড়িতে হয়েছিলো সেদিনকে, এটা 3 তারিখের বাড়িরটা। ছোটা বউ ভাত, মিনি বউ ভাত, মিনি বউ ভাত। এই যে আমার বাড়ির সব লোক এসেছিলো, মানে পুরো এটা হচ্ছে আমার টোটাল ভাই বোনের টিম, এত বড় আমার সমস্ত ভাই বোনের টিম দেখো, এত এরা আমার দুই যা। এটা আমাদের রিসেপশনের দিন। নমস্কার নমস্কার, আমাকে নমস্কার করছিলে কেন? তোমাকে নমস্কার করতে আমার ডেটটাকে নমস্কার করছিলাম। ও আচ্ছা, 6 তারিখের এটা। কিন্তু দেখো তুমি আমার ছবি, আমার নামটাতে নমস্কার করছো, মনে হচ্ছে এরকম ওরকম কিছুই না। 6 তারিখের এটা, এইটা আমার দাদু দিদা। এই দিদা আমার 2 মাস হলো মারা গেছেন, মায়ের মা বাবা, আমি এনার কাছেই ছোট থেকে মানুষ হয়েছি। আর এই যে এটা আমার দাদু, দাদুরও শরীরটা এখন খুব খারাপ দিদা চলে যাওয়ার পর থেকে। এই যে এটা আমার মা, তোমরা তো সবাই চেনো না, মাম্মি, মাম্মি জি। দাদা কিসিং টাইম শাশুড়িকে, অ্যালবামটা খুব সুন্দর করেছে বলো। দাদার সাথে আমার যা, ও নেই এখন বাপের বাড়িতে, আছে, শরীরটা একটু ভালো না, আসবে, চলে আসবে কিছুদিনের মধ্যেই, তখন দেখা করাবো তোমাদের সাথে। এটা আমার শ্বশুর শাশুড়ি, সবাই জানো। কি মম জীবন যৌবন মম অখিল ভুবনে, তুমি ভরিবে গৌরবে নিশিথিনি সম। আহা কি সুন্দর ইয়েটা লেখাটা, এই ছবিটা বাঁধাবে, বাঁধাবো একটা তো এর মধ্যে থেকে ভালো ছবি। এটা বিয়ে বউ ভাতেরটা কমপ্লিট, XLI আমাদের যারা ফটোগ্রাফি, XLI আমাদের যারা ফটোগ্রাফি করেছে। আজ বউ ভাতেরটা দেখিয়ে দিলাম, অনেকটা রাত হয়ে গেছে, আজকে একটু ঘুমিয়ে পড়ি, ঘুম পেয়েও গেছে, কালকে আবার তোমাদেরকে বিয়েরটা দেখাবো, ঠিক আছে? আজকে বউ ভাতেরটা দেখালাম, কালকে বিয়েরটা দেখাবো, ঠিক আছে?
আর তাহলে চলো, অনেকটা রাত হয়ে গেছে, এখন ব্লগটা এইখানেই শেষ করছি। যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, বড়রা যারা আছো তারা এইভাবেই আশীর্বাদ করবে, ছোটরা যারা আছো অনেক অনেক ভালোবাসা দেবে, আর আমাকে কুট্টিকে এইভাবেই অনেক 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 সাপোর্ট করে যাবে, যাতে এই ফ্যামিলিটাকে আমি অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারি, আর এই ফ্যামিলিটাকে অনেক বড় একটা ফ্যামিলিতে পরিণত করতে পারি। তার জন্য সবসময় তোমাদের সাপোর্ট কিন্তু আমার অবশ্যই প্রয়োজন। তাহলে চলো, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি।